হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অভি, তোমরা দেখছো বং নেভিগেটর। আমি আজকে চলে এসেছি বেলুড়ের রাজবাড়িতে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকো। ভিডিও শুরুতেই তোমাদের সকলকে রাসের শুভেচ্ছা জানি। তো এইখানে আমি যে চলে এসেছি এটা হলো বেলুড়ের রাজবাড়ি, আর বেলুড়ের রাজবাড়ি বেলুড় মঠের একদমই সামনে অবস্থিত। আর এইখানে আসতে গেলে কিন্তু খুবই সহজভাবে তোমরা চলে আসতে পারো। আর এই যে আমরা রোডের মধ্যে রয়েছি এটা হলো রাজবাড়ির মেলা। তো এইখানে মেলাটি 27 তারিখ, মানে এই বছরে 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এইখানে মেলাটি অনুষ্ঠিত হবে। তো আমরা যেই মেলাটি দিয়ে প্রবেশ করছি এটা সম্পূর্ণটাই বেলুড় রাজবাড়ির মেলা। আর মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই প্রত্যেক বছরের মতো এই বছরও হয়েছে। তো এইবারে আমরা রাজবাড়ির দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। তো রাজবাড়িতে তোমরা যেতে যেতেই ডান দিকে আর বাঁদিকে অসংখ্য দোকান দেখতে পাবে। আর এইখানে আমি যখন গিয়েছিলাম অজস্র ভিড় পেয়েছি আমি। আর এইখানে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এইখানে হলো বেলুড়ের রাজবাড়ির মেন গেটটি। তো তোমরা দূরে দেখতে পাচ্ছ সেই গেটটা, এইটা হলো মেলাটি এবং এইটা হচ্ছে বেলুড়ের, মানে বেলুড় মঠের রাস্তা। আর এইদিকে বাঁদিকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বেলুড়ের রাজবাড়িটি। তো এইবার রাজবাড়ির ভেতরে যখন আমরা প্রবেশ করব, আমি সন্ধ্যার সময় গেছিলাম তাই জন্য হয়তো ভিড়টা বড্ড বেশি পরিমাণেই পেয়েছি। আর রাসের সময় কিন্তু এখানে খুব মানুষের ভিড় হয়ে থাকে। তো এইবারে আমরা যখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করব, তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো রাজবাড়ির মূল মন্দিরটি। তো রাজবাড়ির কিন্তু একটি প্রাচীন ইতিহাস আছে, সেই ইতিহাসটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। কলকাতা জোড়াসাঁকোর দা পরিবারের কথা কিন্তু আমরা অল্পবিস্তর সবাই জানি, কৃষ্ণচন্দ্র দার নাম কিন্তু আমরা শুনে থাকি। তো কৃষ্ণচন্দ্র দায়ের পিতামহ পূর্ণচন্দ্র দ 1890 সালে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। তাই জন্য কিন্তু অনেক মানুষ এই রাজবাড়িটিকে পূর্ণচন্দ্র দায়ের রাজবাড়ি বলেও জানেন। তো এই রাজবাড়িটি কিন্তু বেলুড় মঠ এবং বালির কল্যাণেশ্বর শিব মন্দিরের খুবই সন্নিকটে অবস্থিত। বছরের বিভিন্ন সময় কিন্তু এই রাজবাড়িতে বিভিন্ন রকম উৎসব পালন হয়ে থাকে। জন্মাষ্টমীর দিনেও কিন্তু এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়ে থাকে, এবং জন্মাষ্টমী ছাড়াও দোলযাত্রা এবং রাস পূর্ণিমাতে এইখানে পুজো হয়ে থাকে। রাস পূর্ণিমার প্রথম 3 দিন কিন্তু এইখানে রাধারমণকে পালকি করে বের করা হয়, মন্দির থেকে চারপাশে ঘোরানো হয় তাকে। আর সেই সময় কিন্তু অসংখ্য পরিমাণে মানুষ সেই দৃশ্য দেখার জন্য এখানে ভিড় করে থাকেন। রাজবাড়ির ভেতরে প্রবেশ করলে তোমরা সরাসরি দেখতে পাবে রাধারমণের 40 ফুটের একটি মন্দির। তো সেই মন্দিরের বাঁ পাশে এবং ডান পাশে কিন্তু 6টি আটচালা শিব মন্দির রয়েছে। এছাড়া মন্দিরের ডান পাশে রয়েছে একটি নবতখানা। এছাড়া মন্দিরটি কিন্তু তোমরা দেখতে পাবে রাস পূর্ণিমার সময় খুবই সুন্দর করে লাইটিং করে সাজানো হয়, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। বর্তমানে বেলুড়ের এই রাজবাড়িটি হেরিটেজ উপাধিতে সম্মানিত হয়েছে। এইখানে কিন্তু এই রাজবাড়িটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, কিন্তু বর্তমানকালে বেশ কিছু বছর ধরে রাজবাড়িটিকে সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। তো আমরা শুনেছিলাম এইখানে বইয়ের শুটিংয়ের জন্য এই রাজবাড়িটিকে দেওয়া হবে, কিন্তু সেরকমভাবে কিন্তু দেখলাম না এই রাজবাড়িটিকে যত্ন করতে। তো যাই হোক, রাজবাড়িতে গিয়ে আমার বেশ ভালোই লাগছিল। এই যে মাঠটি তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠের বাঁ পাশেই কিন্তু তোমরা গঙ্গা দেখতে পাবে, আর গঙ্গার পাশে হওয়ার জন্য এই মন্দিরটির কিন্তু শোভা আরও বেড়ে গেছে। তো তোমরা এইখানে দেখতে পাবে একটি ঘড়ি। তো ক্লক টাওয়ার একটি রয়েছে মাঝখানে, আর ক্লক টাওয়ারের পাশেই কিন্তু সেই মাঠটি রয়েছে। আর হ্যাঁ, এই রাজবাড়িটি কিন্তু বেলুড় মঠের একদম সামনে হয়। এই রাজবাড়িটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, এইখানে কিন্তু মানুষ
এখানে পিকনিক করতেও আসে। তো পিকনিক করার জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ জায়গা। এছাড়াও রাজবাড়ির পাশে কিন্তু থাকার সুব্যবস্থাও রয়েছে। আর এইখানে রাজবাড়ি যখন তোমরা রাস পূর্ণিমার সময় আসবে তখন কিন্তু প্রত্যেক দিনই এইখানে দু সপ্তাহ মানে 14 দিন যেহেতু এইখানে অনুষ্ঠান পালন করা হয়, তাই জন্য এইখানে কিন্তু তোমরা এসে সব রকম সুযোগ সুবিধা এবং নানা রকম পূজো অর্চনার সেই আনন্দটা উপভোগ করতে পারবে। এই সেই রাধারমণের বিগ্রহ, এই বছর এই রাধারমণের বিগ্রহটি তথা এই মন্দিরটি কিন্তু 134 বছর অতিক্রম করল। তো যাই হোক, এইটি হলো সেই রাধারমণের বিগ্রহ। রাধারমণের বিগ্রহটিও কিন্তু বহু প্রাচীন। তো তোমরা দেখলে বুঝতে পারবে এই ছিল রাজবাড়ি, আর এই ছিল আমার রাজবাড়ির আজকের এই উপস্থাপনা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলের সাথে থাকবে। আশা করি তোমাদেরকে আগামী দিনেও ভালো ভালো ভিডিও উপহার দেব। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।